তো গাইজ আজকে 30 তারিখ, 1 তারিখ থেকে নাকি প্রত্যেকটা প্রোডাক্টের দাম 5 টাকা করে বাড়বো, তাই আম্মু প্রোডাক্ট মজুদ করছে ঘরের মধ্যে। কত কিছু নিয়ে আসছে, পাঁচ টাকা করে বাড়বো দেখা, কত কিছু নিয়েছো তুমি। বন্ধুর দোকানে দুই গ্লাস লাগি করলো মায়া লাগছে আমার, লেবুটার লেগা নর আটটার লেগা। জি স্যার, স্যার আপনার ইন্ট্রোটা প্লিজ। হাউ ওয়াজ দা পিরিঞ্জ? ঠিকইছে, কোনটা কেমন হইছে? না পাতা না কেমন ঠিক আছে, না পা পা পারফেক্ট আছে, হ্যাঁ পারফেক্ট আছে। জি ভাঙা ফেলো তুমি, এই যে চোর চোর পিটাইছে, চোর 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 শুনতা সিগারেট, হ্যাঁ এটা 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 রাতে আটটা বিটটাতে বাইর করো, বিকালবেলা সোনিয়াগড়ে আসছিলাম কিছু টাইম পাস করার জন্য, আর আসার পর তো অনেক অনেক কিছুই করলাম, রিফাতের দোকানেও গেছিলাম, মাত্র না বার্গার বিয়ন থেকে পার্সেল নিলাম, তো জিনিসপত্রের দাম এখন একটু বেশি, একটু বেশি বেশি অনেক বেশি, তো বাহির থেকে খাওয়ার চাইতে ভালো পার্সেল নিছি আমি, অপূর্বর জন্য পার্সেল নিছি বার্গার, তো বাহির থেকে খাওয়ার ভালো, বাসায় যেয়ে কিছু একটা প্রিপেয়ার করি, দেখি কী 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 আছে তারপরে তার উপরে ডিসাইড করে কিছু একটা বানাই। তুমি চুপ 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 শুয়ে যাস, আজকে একটা রেসিপি ট্রাই করব, স্টেক বানাবো চিকেনের ব্রেস্ট দিয়ে, তারপরে নাগেটস বানাবো, সো দেখি আমরা আস্তে আস্তে রেসিপিতে যাই। বেস্ট পিসগুলো আছে ওইগুলোকে আগে ভালোভাবে ধুই ধুয়ে নিই না, চুনি চোখ। দুইটা ব্রেস্ট থেকে ওই যা দুইটা ব্রেস্ট থেকে মিটগুলোকে আলাদা করলাম, এখন মিটগুলোকে আমি ব্লেন্ডার করব, তারপরে ব্রেস্টগুলো দিয়ে স্টেক বানাবো। মশলা নিয়েছি যে রাঁধুনির মুরগির মাংসের মশলা, তো এটার ভিতরে একটু লবণ, মশলা, সয়া সস, কিমা হয়েছে সুন্দর, কিমাটাও সাইড দিয়ে রাখি, তারপরে আমরা ব্যাটারটা বানাই ফেলি। এই যে এভারেজ এই সাইজের হবে, তো এটাকে আমরা দিয়ে দিলাম, এখানে হইতাছে জাস্ট মুরগির কিমা সাইজ করে ব্রেড গ্রামের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে তেলে ছেড়ে দিলেই হবে। নাগেটসটা গোল্ডেন ব্রাউন হলে নামায়া ফেলে ফেলবা, অ্যান্ড যে কোনো ফেভারিট সস দিয়ে এনজয় করবা, নাগেটসের জুসিনেস এমন হবে, কত জুসি হয়েছে। এখন হইতাছে স্টেকের পালা, সার্টেন অ্যামাউন্ট অফ তেলের মধ্যে
ওই যে ম্যারিনেট করা চিকেনের যে ব্রেস্ট রাখছি, তারপরে কিছু পিস ছিল পিসগুলোতে তেলে ছেড়ে দিবা, তেলে ফ্রাই করবা আর কি। নর্মালি প্রতিনিয়ত রোটেশনের উপরে রাখতে হইব, প্রতিনিয়ত ফ্লিপ করতে হইব চিকেনটাকে, বারবার উল্টায় পাল্টা ভালোভাবে কুক হওয়ার পর একেবারে এন্ডিংয়ে যখন মনে হইতেছে যে চিকেন মোটামুটি কুক হয়ে গেছে, তখন ছোট্ট এক কিউব বাটার দিয়ে দিবা, তেলের মধ্যে বাটারের একটা ভালো স্মেল আসবে। দ্যাটস ইট, ইওর চিকেন ব্রেস্ট ইজ রেডি। সো গাইজ, দ্যাটস ইট ফর দ্য ভিডিও। একটা সুখবর হইতেছে যে আমার টুটুনি, আমি যে বিড়ালটা পালি, বিড়াল বাচ্চা দিছে, বাচ্চা যদি অনেক চিপার মধ্যে দিছে, ওই যে বাচ্চাগুলো দেখা যেতেছে, কয়টা বাচ্চা এখনও জানি না, বের করি নাই। সো বের করলে নিশ্চিত পরবর্তী ভিডিওতে দেখাবো। অ্যান্ড আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর রেসিপি যদি কেউ বানিয়ে থাকো, রেসিপিটা কেমন হয়েছে খাইতে ইত্যাদি ইত্যাদি আমাকে জানাবা কমেন্ট সেকশনে। অ্যান্ড আজকের জন্য এ পর্যন্তই, বাই বাই।